আপনার কাছে আমাদের দাবি নয়, প্রত্যাশা একটাই থাকবে, আজ হোক কাল হোক দুদিন পরে হোক বাংলাদেশ একটা নির্বাচনের নির্দিষ্ট ম্যাপ আপনাকে প্রকাশ করতে হবে। তারিখ প্রমাণ করেছে আমি বাংলাদেশে সরকার পরিচালনা করতে চাই। সকল রাজনৈতিক নেতারে অবিনাশ থাকবে, কেউ মেম্বার হবে, কেউ চেয়ারম্যান হবে, কেউ পৌরসভার কমিশনার হবেন, কেউ পৌরসভার চেয়ারম্যান হবেন, কেউ জেলা পরিষদের চেয়ারম্যান হবেন, কেউ এমপি হবেন, সেটা বড় কথা নয়। বড় কথা একটি, তারেক রহমান বাংলাদেশে আসবে এমন সরকার যেটা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, তাদের কাছে তারেক রহমানের দাবি একটি, এমন একটি নির্বাচন দেন যে নির্বাচনে মরা ব্যক্তিরা ভোট দিবে না, যে নির্বাচন দিনে হবে রাতে আর হবে না, যে নির্বাচনে 2014 সালের মতো 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে, এমন একটি নির্বাচন হবে 2024 সালে ভোটের বাক্স ভরে যাবে না, এমন একটি নির্বাচন হবে ভাইয়ে ভাইয়ে যেন আর নির্বাচন করতে না হয়। তাই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর ইউনূস বাংলাদেশের গৌরব আপনি এনেছেন, শেখ হাসিনা তার বদনাম করেছেন, শেখ হাসিনা আপনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, আর আপনি বাংলাদেশের মানুষের বাংলাদেশকে আপনি উচ্ছল করেছেন, বাংলাদেশের মানুষ আপনাকে সম্মান করে শ্রদ্ধা করে, আপনার কাছে আমাদের আশা, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, আপনার কাছে আমাদের দাবি নয়, প্রত্যাশা একটাই থাকবে, আজ হোক কাল হোক দুদিন পরে হোক বাংলাদেশ একটা নির্বাচনের নির্দিষ্ট ম্যাপ আপনাকে প্রকাশ করতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। কারণ আমরা চাই না এখানে এখনো আওয়ামী লীগ আমার নেতা কর্মীদের উপর অত্যাচার করে, এখনো প্রশাসনে এমন লোকে বসে বসে দলকে বিভাগ করে দিবে, এমন লোক সেনবাগে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা চায়। এমপি হবে আমার কোন আমাকে এখানে উঁচুতে উঠাবার জন্য খায়ের সাহেব আপনি আনেন না, আমি কয়েকটি কথা বলতে চাই করবে না। যেই দলের মত পার্থক্য থাকবে, এই দলে আমি নয় অনেক এমপি হওয়ার যোগ্য ব্যক্তি আছে, আমার মতের সাথে একমত না হতে পারে, কিন্তু প্রশাসনের কাছে গিয়ে নিজেদেরকে বিভক্ত করেন না, তাহলে প্রশাসন সুযোগ নিয়ে বিএনপিকে ধ্বংস করে দেবে। কারণ আমরা এক থাকি প্রশাসনের কাছে, যা এক থাকব, আব্দুর রহমান খারাপ না ভালো নিজের বাড়িতে আলোচনা করব, প্রশাসনকে সুযোগ দিয়েন না দয়া করে, যারা আমাদের মতের সাথে একমত নয় তারা দয়া করে প্রশাসনের কাছে একমত থাকবে, বাইরে বিপদ করেন এমপি হন আমার কিছু আসে যায় না, আমি এমপি গিরি লিজ নিয়ে করবে ভাই। এমপি অনেকে হতে পারে, যোগ্যতা আছে, তাই বলে ঢাকা শহরে কারো অফিস লুট করে এমপি হওয়া যায়।